টি টোয়েন্টির ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন কায়রন পোলার্ড। পোলার্ড 2006 সালে টি টোয়েন্টি খেলা শুরু করেন, এরপর 13 বছর ধরে সাফল্যের সাথে এই ফর্ম্যাটে বিচরণ করেছেন তিনি। সে তার ক্যারিয়ারে বার্বাডোস, কোপা কোবরা, করাচি কিংস, ঢাকা ডায়নামাইটস, মেলবোর্ন রেনেগে, সুলতান সুলেমান, পেশোয়ার জালি, সাউথ অস্ট্রেলিয়া, সেন্ট লুসিয়া, ত্রিনবাগ নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। পোলার্ড ওয়েস্ট ইন্ডিজের হয়ে 55টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, রান করেছেন 762, সর্বোচ্চ স্কোর 63 রান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 2010 সালের পর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন এই তারকা, তারপর থেকে 457টি ম্যাচ খেলেছেন তিনি, সেঞ্চুরি করেছেন 1টি। পোলার্ড তার পুরো ক্যারিয়ারে 1টি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন 45টি, তার সামনে আছে শুধু ম্যাককুলাম ও গেইল।